হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল ডট কমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিন্টু অধিকারী। আজকে আমি আনবক্সিং করব একটি G5 কোম্পানি N9 মোবাইল হ্যান্ডসেট, একদম বেসিক ফোন, যেটা আমি shopcluj.com থেকে কিনেছি, যেটার দাম পড়েছে 450 টাকা অনলি। আজকে আমরা দেখে নেব এই ফোন সম্বন্ধে কী কী আছে কি না আছে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের G5 N9 হ্যান্ডসেট। এরপর এই ফিচার দেখে নেবো কি আছে। এটা 250 গ্রাম ওয়েট আছে, মে 2017 কারেন্ট ডেট আছে, 699 পিন প্রাইস আছে, কিন্তু আমি এটা কিনেছি 450 টাকা দিয়ে shopcluj.com থেকে। এটা অ্যাকচুয়ালি চাইনিজ প্রোডাক্ট, ইন্ডিয়াতে পাওয়া যায়। তাহলে আসুন এটা আনবক্সিং করা যাক। পলিথিন প্যাক আছে একটা, আমরা দেখতে পাচ্ছি। পলিথিন প্যাকটাকে খুলে নেব। নোংরা ব্যাকগ্রাউন্ডের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, কারণ এটা আমি অফিসে যেখান থেকে পারচেস করেছিলাম সেখানেই আনবক্সিং করেছিলাম, হাতেতেই। আমার বাড়িতে আনার সুযোগ পাইনি, জাস্ট ওখানেই আনবক্সিং করেছিলাম। সিল করা আছে, সিলটা আমরা খুলে নেব। এটা অনলাইন থেকে কেনা তো, তাই যেখানেই কেনা হয়েছে সেখানেই ভিডিওটা করে নিচ্ছি, কারণ যদি কোনো খারাপ বেরোয়, যদি ভাঙা বেরোয়, সেক্ষেত্রে ভিডিওটা কাজে লাগবে। যাই হোক, খোলা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি G5 মোবাইল, পিঙ্ক গোলাপি কালার। বক্সে ব্লু কালার দেওয়া ছিল, কিন্তু আমরা পেলাম গোলাপি কালার। যাই হোক, বক্সার কিছু কি কি আছে দেখবো। চার্জার, চার্জার তো সবই পাওয়াই যাবে। ব্যাটারি, ব্যাটারিটা BL5C বা নোকিয়ার যেতে BL5C, সেই ব্যাটারি এতে লাগানো যাবে। 950 mAh ব্যাটারি আছে BL5C, 950 mAh। বক্সের মধ্যে কোনো হেডফোন দেওয়া হয়নি, কোনো হেডফোন নেই, জাস্ট হ্যান্ডসেট, ব্যাটারি আর চার্জার। আমরা এটাকে সাইডে রেখে দেবো। এরপরে ব্যাটারিটা লাগিয়ে এটা অন করবো। দুটো সিম, একটা মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছি। ব্যাটারিটা লাগাবার আগে একবার চার্জার দেখে নেবো। ব্যাটারি লাগালাম, অন হয়েছে। তোর ফোনটা দেখবে, স্টার্টিং টোন আমরা শুনতে পেলাম। ডিসপ্লে মোটামুটি, নট আউট খারাপ নয়। ক্যামেরাটা দেখে নেব। আচ্ছা, ক্যামেরা হয়েছে, ঠিকই আছে। আজ তাহলে এই পর্যন্তই। ওকে, বাই।